ও বাঙালি বাবু সে নেই হোগা। ও তো ভীতু, অলস। এ তাই তো, বাঙালি পিটু, ও মাছ ভাতের কি বা বোঝে। প্রতিনিয়ত বাঙালিকে সামাজিক ও রাজনৈতিক স্তরে এ ধরনের কথা হয়তো শুনতেই হয়। আচ্ছা, সত্যি কি বাঙালি অলস? বাঙালির দ্বারা কি কিছুই হয় না? কিন্তু তারা হয়তো ভুলে যাচ্ছে যে স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বাঙালি যাত্রায়। তারা হয়তো ভুলে যাচ্ছে নেতাজির অবদানের কথা। তারা হয়তো ভুলে যাচ্ছে ক্ষুদিরাম সূর্যসেনের মতো বীর বিপ্লবীদের আত্মবলিদানের কথা, এরকম আরো শয়ে শয়ে বাঙালির নির্মম রক্তপাতের কথা। তাহলে একটা ছোট্ট ঘটনার মাধ্যমে আবার বাঙালির অদম্য সাহসিকতার সাথে আপনার পরিচয় করিয়ে দিই। সালটা 1915। বাঘা যতীন ওরফে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন অনুশীলন সমিতির এক অন্যতম নেতা। তিনি বিদেশ অর্থাৎ জার্মান থেকে অস্ত্র এনে ভারতে এক সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা করেন। সেই অনুযায়ী তিনি জার্মানির কনসালের সাথে যোগাযোগ করে 3টি অস্ত্র বোঝাই জাহাজ ওড়িশার বালেশ্বরে আনার উদ্যোগ নেন। কিন্তু দুর্ভাগ্যবশত ব্রিটিশ সরকার সেই খবর আগে থেকেই পেয়ে যায় এবং সতর্ক হয়ে যায়। ফলস্বরূপ সরকার পূর্ব উপকূলে নোয়াখালী চট্টগ্রাম থেকে শুরু করে ওড়িশা পর্যন্ত সকল সমুদ্রপথ বন্ধ করে দেয়। বাঘা যতীন তখন তার 4 সহকারী বিপ্লবী বন্ধু চিত্তপ্রিয় রায়চৌধুরী, নীরেন্দ্রনাথ দাশগুপ্ত, জ্যোতিষ পাল এবং মনোরঞ্জন সেনগুপ্তকে নিয়ে ওড়িশার বালেশ্বর জেলায় কাপ্তিপাড়া গ্রামে আশ্রয় নেন। এই গোপন আস্তানার খোঁজ পেয়ে ব্রিটিশ সরকার বিশাল পুলিশ বাহিনী নিয়ে সেখানে হানা দেয়। তা জানতে পেরে বাঘা যতীন ও তার সহকারীরা ময়ূরভঞ্জ পাহাড় ও জঙ্গলে আত্মগোপন করেন। এরপর তাদের ডাকাত আখ্যা দিয়ে তাদের ধরবার জন্য পুরস্কার ঘোষণা করেন ব্রিটিশ সরকার। ভাবতে পারছেন, মাত্র এই 5 ভারতীয় বিপ্লবীকে আটকাতে বিশাল পুলিশ বাহিনীর দরকার পড়েছিল। চিত্তপ্রিয় ও তার অন্যান্য সঙ্গীরা বাঘা যতীনকে পালিয়ে যেতে বলেন, কিন্তু যতীন সেই কঠিন পরিস্থিতিতেও কোনোভাবেই তার সহকারীদের একা ছেড়ে যাননি। বরং চরম ঐক্যতা ও অদম্য সাহসিকতার পরিচয় দিয়ে সেখানেই থাকার সিদ্ধান্ত নেন। অবশেষে 9 সেপ্টেম্বর বুড়িবালার নদীর তীরে পুলিশ বাহিনী বিপ্লবীদের ঘিরে ফেলে। মাত্র 5 বিপ্লবী সীমিত অস্ত্রশস্ত্র নিয়ে প্রবল সাহসিকতার সাথে ব্রিটিশদের বিরুদ্ধে টানা 75 ধরে যুদ্ধ চালিয়ে যায়। কিন্তু সীমিত বুলেট থাকার কারণে ঘটনাস্থলে চিত্তপ্রিয় রায়চৌধুরী গুলিবিদ্ধ হন। মনোরঞ্জন সেনগুপ্ত ও নীরেন্দ্রনাথ দাশগুপ্ত পুলিশের হাতে ধরা পড়ে এবং বাঘা যতীন ও জ্যোতিষ পাল গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর 10 সেপ্টেম্বর বালেশ্বর হাসপাতালে বাঘা যতীনের প্রচুর রক্তবমি হয়। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে নিজের রক্ত দেখে তিনি হেসে বলেন, এত রক্ত ছিল শরীরে, ভাগ্যক্রমে প্রতিটি বিন্দু অর্পণ করে গেলাম দেশমাতার চরণে। তাহলে এবার আপনারাই বিচার করুন, বাঙালিকে শুধুই অলস, বাঙালিকে শুধুই মাছে ভাতে, নাকি বাঙালি এক অদম্য সাহসী বাঘা যতীন? এরকমই আরো শয়ে শয়ে বাঙালি তথা ভারতীয় বিপ্লবীদের রক্তপাতের ফলে এসেছিল এই স্বাধীনতা। তাহলে আসুন না, সমস্ত বৈষম্যতাকে পিছনে ফেলে এক স্বচ্ছ ভারতবর্ষ গড়তে একজোট হই। শুভ স্বাধীনতা দিবস।